আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে শবে মেরাজ নিয়ে হাজির হয়েছি। অনেক দর্শক আমার কাছে শবে মেরাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, কমেন্টে এসএমএস করে অনেকে জিজ্ঞাসা করেছেন শবে মেরাজ কবে এবং এই শবে মেরাজ উপলক্ষে আমরা কয়টা রোজা রাখবো, কবে রোজা রাখবো বা নামাজ পড়লে কয় রাকাত নামাজ পড়বো ইত্যাদি ইত্যাদি। তো দর্শকদের সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। তবে শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি উদার্ত আহ্বান করছি। তাহলে আপনারা অনেকে ইতিমধ্যে অবগত হয়েছেন, আমার নিজ মহল্লার মসজিদ গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মধ্যে হাজারি ফকির বাড়ি মসজিদ নামে পরিচিত আমার নিজ মহল্লার মসজিদ, সেই মসজিদে আমি নিয়মিত জুমার নামাজ পড়াই। প্রতি সপ্তাহে সেখানে জুমার নামাজ পড়াই আমি এবং সেই মসজিদের সার্বিক দায়িত্বে আছি। আমার নিজের তত্ত্বাবধানে মসজিদের সংস্কার কাজ শুরু হয়েছে। আগে টিনের চালা ছিল, এখন সেটা ভেঙে আমরা পুনরায় দোতলা ফাউন্ডেশন দিয়ে 1600 স্কোয়ার ফিটের মসজিদ দোতলা কমপ্লিট করার নিয়ত করে কাজ শুরু করেছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে মসজিদের ফাউন্ডেশনের কাজ অর্থাৎ মাটির নিচের কাজ শেষ হয়ে গেছে। বেস ঢালার কাজ এবং ভীম এবং উপরে কলমও উঠে গেছে। এখন ছাদ ঢালার কাজ বাকি আছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে, আপনাদের কাছে উদার আহ্বান করছি যে যতটুকু পারেন নেসাদকায় জারিয়ার কাজে, মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, 01799380221। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জেনে আপনারা সাধ্যমতো দান সৎকা করতে পারেন মসজিদ নির্মাণ কাজে। আমি প্রথমে বলছি শবে মেরাজ, এটি একটি ফার্সি ভাষার শব্দ। শবে শব্দের অর্থ রাত এবং মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে গমন করা। অতএব এই শব্দ থেকে আমরা বুঝতে পারি ঊর্ধ্বে গমন করা রাতকে বোঝানো হচ্ছে শবে মেরাজ। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং মসজিদুল আকসা থেকে সপ্ত আকাশের উপরে ভ্রমণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে, কথোপকথনের উদ্দেশ্যে, সেই রাতটাকেই শবে মেরাজ বলা হয় বা লাইলাতুল মেরাজ বলা হয়। এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই রাতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, তিনি সপ্ত আকাশের উপরে গিয়েছিলেন, এ কথাগুলো সত্য এবং কুরআনুল কারীমের মধ্যে কথাগুলো উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে উল্লেখ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কথা, এই ঘটনার কথা এই বানী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন সুস্পষ্টভাবে এবং হাদিসের মধ্যে বিস্তারিতভাবে এই মেরাজের ঘটনা উল্লেখ পাওয়া যায়। অতএব প্রত্যেক মুসলমান নরনারী এই শবে মেরাজকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত ফরজ সালাত দিয়েছিলেন, এগুলো আমরা সকলে জানি, হাদিসের মধ্যে এগুলো পাওয়া যায়। অতএব এটা আমরা সুস্পষ্টভাবে বিশ্বাস করি, নিঃসন্দেহভাবে বিশ্বাস করি। এটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এজন্য আমরা ঈমানের দাবি হলো এই মেরাজকে আমরা অন্তরে ধারণ করব, বিশ্বাস করব। দ্বিতীয় কথা হলো এই মেরাজ কবে সংঘটিত হয়েছিল, এই ব্যাপারটা বেশ মতানৈক্যপূর্ণ। অনেকে বলেছেন যে রজব মাসের 27 তারিখে এই মেরাজ সংঘটিত হয়েছিল, তবে কেউ কেউ আবার দ্বিমত করেছেন, অনেকেই ভিন্ন ভিন্ন তারিখের কথা বলেছেন, কেউ শাওয়ান মাসের কথা বলেছেন, কেউ আবার রবিউল আউয়াল মাসের কথা বলেছেন, এভাবে অনেক তারিখের কথা উল্লেখ পাওয়া যায় তারিখের কিতাবগুলোতে। তো আমরা প্রসিদ্ধ যে তারিখটা জানি সেটা হলো রজব মাসের 27 তারিখ। চলতি যে রজব মাস চলতেছে, এই রজব মাস আরবি মাস অনুযায়ী রজব মাসের 27 তারিখে শবে মেরাজ সংঘটিত হয়েছিল। এই মেরাজের রাতটাকে অনেকে উল্লেখ করেছেন, তবে এটা সুস্পষ্টভাবে দলিল আদিল্লার দিক থেকে সুস্পষ্ট বা প্রতিষ্ঠিত এরকম কোনো মত নয়। এটা একটা প্রসিদ্ধ মত, অনেকে বলেছেন, অনেকে লিখেছেন এরকম আর কি। এটা হাদিসের মধ্যে বা কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ নেই যে কবে এই মেরাজ সংঘটিত হয়েছিল। তবে মেরাজ সংঘটিত হয়েছিল এই কথাগুলো সত্য, এই ঘটনাটি সত্য। এই মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি নিয়ে এসেছিলেন। অবশ্যই আমরা প্রত্যেক মুসলমান নরনারী যদি এই মেরাজের ফজিলত, এই মেরাজের গুরুত্ব অনুধাবন করতে চাই তাহলে অবশ্যই দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ সালাত আদায় করতে হবে। তার কোনো ত্রুটি করলে হবে না, তার কোনো কমতি করলে হবে না, অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলে আমাদের মেরাজের গুরুত্ব অনুধাবন করা যাবে। সেই সাথে অনেকেই প্রশ্ন করেছিলেন এই মেরাজের রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল আছে কিনা, নামাজ আছে কিনা বা রোজা রাখতে হবে কিনা, কবে রোজা রাখতে হবে ইত্যাদি।
তো তাদের প্রশ্নের উত্তরে আমি সুস্পষ্টভাবে বলছি, শবে মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রাত, তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত করতে হবে বা বিশেষ কোনো আমল করতে হবে এই মর্মে কোরআনুল কারীমের মধ্যে কোনো আয়াত উল্লেখ নাই, এই মর্মে হাদিসের মধ্যে কোনো নিদর্শন নাই যে এই মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত আল্লাহ রাসূল করেছেন বা সাহাবায়ে কেরাম করেছেন, এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। অতএব শবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো নামাজ পড়া বা বিশেষ কোনো জিকির করা বা বিশেষ কোনো রোজা রাখা, এরকম নিয়ত করে বিশেষ কোনো রোজা রাখা যাবে না। আপনি অন্যান্য দিনের মতো শবে মেরাজ অর্থাৎ সাতাশে রজবে বা আঠাশে রজবে, পঁচিশে রজবে, ছাব্বিশে রজবে আপনি রোজা রাখতে পারেন, নফল রোজা, তবে সেটা শবে মেরাজকে কেন্দ্র করে নয়, শবে মেরাজের নিয়ত করে নয়। আপনি শবে মেরাজের নিয়ত করে বিশেষ কোনো আমল করতে পারবেন না, এরকম কোনো সুযোগ নেই। আপনি প্রত্যেক দিন যেভাবে নফল ইবাদত করেন আপনি ঠিক সেভাবেই প্রত্যেক শবে মেরাজে নফল ইবাদত করবেন, এতে কোনো সমস্যা নেই। তবে মেরাজকে কেন্দ্র করে মেরাজের নিয়ত করে বিশেষ কোনো গুরুত্ব দিয়ে কোনো ইবাদত করতে হবে, এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। আমরা শবে মেরাজে তাৎপর্য যদি অনুধাবন করতে চাই তাহলে অবশ্যই প্রত্যেক মুসলমান নরনারী পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে, এই পাঁচ ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, অবশ্যই আদায় করতে হবে, তাহলে আমরা মেরাজের তাৎপর্য অনুধাবন করতে পারবো। পাঁচ ওয়াক্ত ফরজ সালাত বাদ দিয়ে শুধু মেরাজ কবে হয়েছিল, সে মেরাজে কখন নামাজ পড়বো, কয় রাকাত পড়বো, কয়টা রোজা রাখবো ইত্যাদি যদি আমরা খুঁজে থাকি তাহলে অবশ্যই আমরা গুমরাহির মধ্যে আছি। এরকম গুমরাহি থেকে বের হয়ে এসে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে এবং মেরাজের ঘটনাকে বিশ্বাস করতে হবে, এটাই আমাদের করণীয়, এর থেকে বেশি কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও।